শান্তির খোঁজে হিন্দু ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার একটি পরিবার সোমবার দুপুরে তারা নটারি পাবলিক সিলেট কার্যালয়ে হাজির হয়ে সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাবালক দুই সন্তানের পক্ষে হলফকারী শিশুর পিতা সম্রাট মজুমদার সূত্র থেকে জানা যায় সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টোকের বাজার এলাকার মন্টু মজুমদারের ছেলে সম্রাট মজুমদার তার স্ত্রী সুরভি চৌধুরী ও তাদের মেয়ে স্নেহা মজুমদার এবং ছেলে সাপসী মজুমদারকে নিয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন সনাতন ধর্ম পরিবর্তন করে সম্রাট মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আব্দুর রহমান তার স্ত্রী সুরভি মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোসম্মদ আয়েশা সিদ্দিকা ও তাদের মেয়ে স্নেহা মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মসম্মদ ফাতিমা সিদ্দিকা এবং ছেলে শাপসী মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আবদুল্লা নমস্লি মোহাম্মদ আব্দুর রহমান বলেন ইসলাম শান্তি ধর্ম এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা এমন আত্ম উপলব্ধি থেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এর আগে শুক্রবার বিকালে ইসলামপুর বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আল আমিনের কাছে সপরিবারে কালেমা পাঠ করে ধর্মান্তরিত হয়েছেন বলে জানান তিনি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন আলাইকুম